আগামীকাল দশহারা বা দশেরা, এর সঙ্গে গঙ্গা পুজো, সব কিছুই সংঘটিত হবে আগামীকাল। এই ভিডিওতে আমি বলবো আগামীকাল সারাদিনে যখন খুশি একবার স্নান করে আপনি যদি আপনার বাড়িতে মনসা দেবীর সামনে একটি ফুল নিয়ে উচ্চারণ করেন এই বিশেষ মন্ত্র, দেবী সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সবই চরিতার্থ হবে। হ্যাঁ বন্ধুরা, আর কিছু করুন বা না করুন, অন্তত সারাদিনে একবার উচ্চারণ করুন এই মন্ত্র। এমন কেউ নেই যে তার জানা নেই সেই লক্ষীন্দরের গল্প, এমন কেউ নেই যে জানা নেই চাঁদ সদাগরের অহংকার ভঙ্গের গল্প, তাই সেই মা মনসাকে আপনি যদি আগামীকাল একটি ফুল দিয়ে অন্তত একবার মায়ের চরণে প্রাণ ভরে মনে প্রাণে যদি উচ্চারণ করেন এই মন্ত্র, আপনার জীবনে সকল প্রকারের কামনা বাসনা সবই চরিতার্থ হবেই হবে। আজকের ভিডিওতে তাই আমি এই বিশেষ বিষয়টি আপনাদের জানিয়ে দেব। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটি প্রেস করুন এবং তার সঙ্গে নিচের কমেন্ট সেকশনে লিখুন জয় মা মনসা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই বিশেষ কমেন্টটি করেন, এর ফলেও কিন্তু আপনি সুফল প্রাপ্তি লাভ হবে। তাই প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, অবশ্যই আজ আপনি এই কাজটি করতে একদম ভুলবেন না। দশহারা বা দশেরা যে বিশেষ অনুষ্ঠান, এই সম্পর্কে স্কন্ধ পুরাণে বিশেষ উল্লেখ রয়েছে। এই সম্পর্কে বহু বিষয় রয়েছে যা আমাদের অজানা, আর আপনারা অনেকেই জানেন এই দিন কিন্তু মা মনসার পুজো করা হয় এবং অনেক জায়গায় অত্যন্ত ধুমধামের সঙ্গে এই পুজো সংঘটিত হয়ে থাকে। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে মা মনসাকে আপনি বিশেষভাবে নিবেদন করেন একটি ফুল এবং উচ্চারণ করেন এই বিশেষ মন্ত্র, মা যে অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই আজকের ভিডিওতে অবশ্যই আপনারা এই বিশেষ কাজটি করতে মোটেও ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের দশহারা উপলক্ষে জানিয়ে দিই যে দশহারা হলো এমন একটি তিথি, যে তিথিতে আপনি যদি পূজা অর্চনা করেন, দান ধ্যান করেন, শুভ কাজ করেন, তা আপনি কিন্তু বহু গুণ করে ফেরত পাবেন। তাই দশহারা তিথি করতে পালন করতে ভুলবেন না। এবং এর সঙ্গে আপনাকে আরও জানিয়ে দিই, দশহারা পুজোর দিনে অবশ্যই এই শক্তিশালী মন্ত্র উচ্চারণ করবেন এবং আপনি মা মনসাকে নৈবেদ্য নিবেদন অবশ্যই করতে পারেন। দশহারা পুজোর দিনে যদি এই ব্রত বা তিথি পালন করা হয়, তাহলে গত দশ জন্মের পাপ এবং এ জন্মের দশ রকমের পাপের কিন্তু মুক্তি হয়, ক্ষয় ঘটে। তাই এই তিথি পালন করতে
একদমই ভুলবেন না। তবে চলুন এবার আপনাদের জানিয়ে দিই আপনি কিভাবে বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন আগামীকাল। সকাল সকাল স্নান করে নেবেন, মা মনসার জন্য একটি নৈবেদ্য প্রস্তুত করবেন এবং অতি অবশ্যই আপনি এই দিন পূজো অর্চনা করবেন সঠিকভাবে। তারপর একটি হলুদ, সাদা বা লাল পুষ্প নেবেন এবং মা মনসার উদ্দেশ্যে আপনি নিবেদন করবেন। আপনি দু হাতে করজোড়ে এই পুষ্পটি নিয়ে আমার বলা এই মন্ত্রটি উচ্চারণ করুন। এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যয় নমঃ। অগাচ্ছে বরদা দেবী সর্বকল্যাণ কারিণী সর্পভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে। এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যয় নমঃ। প্রিয় বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, দেখবেন আপনি নিশ্চিত রূপে উপকার পাবেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশি ভালো লেগেছে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আগামীকাল দশহারা বা দশেরা, এর সঙ্গে গঙ্গা পুজো, সব কিছুই সংগঠিত হবে আগামীকাল। এই ভিডিওতে আমি বলবো আগামীকাল সারাদিন।